নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালিতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মহিলা সহ তিনজন নিহত এবং দশজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলো আলোকবালি ইউনিয়নের নেকজানপুর গ্রামের আশরাফুল, আমির হোসেন, খুশু বেগম। আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নরসিংদী প্রতিনিধি বশির আহমেদ মোল্লা, NAN TV।